আচ্ছা, এখন আমরা যেটা করব, আনহাইড্রাল সিলেকশন করলাম, হ্যাঁ এটাকে কেন করলাম, চলে গেলাম লেফটে, আমরা গিয়ে এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, এই যে রেক্টেঙ্গেল একটা নিলাম, শিলা হইতেছে মনে হয়, শিলা 8 ইঞ্চি, 8 ইঞ্চি, ঠিক আছে, এটা এখানে একটা আমরা ফ্রেম দিব, যা সুন্দর লাগে না কিছু, 1 ইঞ্চি দিলাম, শেল দিলাম 1/2 ইঞ্চি, 0.5, 0.5, এখান থেকে স্ট্রেংথেন কন্ট্রাক্ট করলাম, এক্সট্রুড, এখান থেকে ক্যাপসুল ট্যাপিং উঠে দিলাম, এখান থেকে 90 ডিগ্রি করবো, 45 ডিগ্রি করবো, ঠিক আছে, জাস্ট এটা একটা কি সৌন্দর্য আর কিছু না, সৌন্দর্য বাড়া বের করার জন্য আমরা এটা দিয়ে দিলাম, এটাকে আমরা আবার কি করবো, সেম কপি করবো নিচে, কপি করে এই যে এটাকে কি করলাম, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটাকে আমরা এই যে পলি দেওয়া আছে, আবার আনগ্রুপ, আবার আনগ্রুপ করলাম, হ্যাঁ এখান থেকে বাহাটে ধরে এটা কমাই দিব, এই যে কমাই দিলাম, এই যে কমাই দিলাম, আবার এটাকে ধরলাম, এডিট করে নিলাম, এই যে এটা কি হলো, এই দেখো এখান থেকে গ্রুপ করে নিলাম, গ্রুপ এই যে সুন্দর লাগতো, ওখানে এটা সুন্দর লাগছে, ঠিক আছে, এটা কালার দিব না, হ্যাঁ কাট কালার দিব, বলেন কাট দিব, আর সবসময় খেয়াল করবেন, হ্যাঁ রুমের ডিজাইন সুন্দর জন্য ভ্যারাইটিস ভ্যারাইটিস কালার ইউজ করবেন, কালারের সাথে মিল রাখবেন, হ্যাঁ তাহলে ডিজাইন দেখবেন একদম লুকিং আসবে, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস লুকিং আসবে, আল্লাহ জানে আমরা কারেন জন্য আসি, এখন আমরা সিঁড়িটা বানাই ফেলি, ঠিক আছে, এটা তো বড় কাজ এখনকার মধ্যে, তারপর আমরা সিলিং বানাবো, বিদ্যুৎ না আসলে আমরা কাজই করতে পারবো না, এই যে বক্স নিলাম, আমরা এই সিঁড়ি হাতে বানাই ফেলবো অথবা আমরা এখান থেকে সিঁড়িটা নিয়ে নিই, নো প্রবলেম, ইজি, হ্যাঁ এই যে টপ, এটা যদি নিতে চাই তাহলে টপ বিজে যেতে হবে, এই যে টপ বি নিতে হবে, আর অবশ্যই আমাদেরকে স্ন্যাপ ব্যবহার করতে হবে এবং গ্রিড পয়েন্ট নিতে হবে, এই যে গ্রিড পয়েন্ট ইউ নিলাম, এই যে নিলাম, এই যে বড় করলাম, এই যে বড় করলাম, ভুলে গেল আগে নেব, ঠিক আছে, এই যে হয়ে গেল, ক্লিক করলাম, স্ন্যাপটাকে অফ করলাম, তারপর বটন চাপ দিলাম, গেটটা উঠে দিলাম, টপ দিতে চলে গেলাম, সরি পারফেক্ট দিয়ে দেখছেন সিঁড়ি কি দিছে, হ্যাঁ এখন আমরা কোথায় যাবো, এই যে মডিফাইতে যাবো, মডিফাইতে গিয়ে এখানে হাইট দেব, এখানে 4 ফিট দিলাম আমরা, এটা 4 ফিটই আছে,
আর এখানে 11 বিট আছে, তো আমরা এখানে 13 বিট দিই, 12 বিট দিলাম, এই যে হোয়াইট হোয়াইট বাড়িয়ে দিলাম, অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, ঠিক আছে, অফসেট অফসেট একটা থেকে অফসেট কতটুকু দিতে হবে। এবার আসেন ওভারঅল, ওভারঅলে গিয়া এই হচ্ছে আমাদের ওভারঅল রাইজার, রাইজার এইচ উচ্চতা দিবে, ভাই বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ বিদ্যুৎ চলে গেছে, হ্যাঁ হ্যাঁ বিদ্যুৎ আসলে আবার কল দেবো। এই যে এটা হচ্ছে অফসেট, হ্যাঁ অফসেট মানে দূরত্ব, একটা সিঁড়ি থেকে একটা সিঁড়ি দূরত্ব কতটুকু হবে, এই যে এখানে 100, এখানে 10 ফিট হবে, আর এখানে রাইজার হবে কত, 6 ইঞ্চি ধরে হবে, ঠিক আছে, এখানে এখানে কটা আছে রাইজার সিটি, 12টা আছে, এখানে 17টা করতে হবে, 19টা করতে হবে, এই যে রাজা সিটি, এটাকে এটাকে লক করবো, আগে কিন্তু এটা লক ছিল, দেখছেন এটা লক আছে না, এখন এই যে লক আছে, আমরা কি করব এটাকে বাড়ানোর জন্য লকটাকে এটাকে আনলক করব এবং এটাকে লক করে দেবো, মানে এটা লক করলে এটা আনলক হবে, আর এটা যদি এটা যদি লক করি এটা আনলক হবে, আর এটা লক থাকলে এটা আনলক হবে, তার মানে এখানে তিনটা না, একটা দুইটা তিনটা, তিনটার মধ্যে সবসময় একটা লক থাকবেই, কি থাকবে লক থাকবে, 19টা দিয়ে দিলাম, আর এখানে 10 ফিট, আর এখানে হচ্ছে 6 ইঞ্চি করে, দেখছেন 6 ইঞ্চি করে না, দেখছেন 6 ইঞ্চি করে, 6 ইঞ্চি তো বলছেন, এই যে এভাবে 6 ইঞ্চি, আচ্ছা না এটা মোটা না দিয়ে দিলাম, মোটা দিয়ে দিলাম, এটা এসে যা সেটা থেকে এটা সরি দূরত্ব দিতে চাইছে, এই যে এখন থেকে বলতে চাইছে এটা, হ্যাঁ এখন উনি বলতেছে উড়েন দিবে, হ্যাঁ উড়েন, হ্যালো সালাম, হ্যালো, হ্যাঁ বাবা বলেন কোথা থেকে, কয়জনে খাবার দিছে, আচ্ছা ক্লোজ ক্লোজে যদি ক্লিক করি দেখেন আমি কি মনে করি, হ্যাঁ ক্লোজ তো আমরা ব্যবহার করি যেতে সাধারণত আমার বাড়িতে, এখন যদি আপনাকে বলে যে না আমরা কি করবো এটাকে অনেক লাক্সারিয়াস করবো, মানে কাঠের করবো, কেউ বলে গ্লাসের করবে, গ্লাসের দেখছেন তো গ্লাসের তাক, আমরা যেখানে পা গুলা দিয়ে উঠি সেটা কি দিবে গ্লাসের দিকে, তাহলে কিরকম মজবুত দিতে হবে গ্লাস, এবং এটা তৈরি করতে হেভি টাকায় খরচ করতে হবে, আমরা উত্তরা 12 নম্বর থাকার একটা সিঁড়ি বানানোর কন্ট্রাক্ট নিয়েছিলাম, প্রায় 60 থেকে 6 লাখ টাকা লাগছে শুধু সিঁড়িটা বানাইতে, গ্লাস যেটা রড সিমেন্টে কাজ করবে সেটা কাজ করবে গ্লাস, তাহলে কি পরিমাণ খরচ করতে হবে, গ্লাস গুড়া সেরকম গ্লাস দিতে হবে টেকসই মজবুত, এখানে যে কুমিল্লার উনি কি বলছে কাঠ দিয়ে গর্জন কাঠ, তাহলে কাঠটা কমপক্ষে 2 ইঞ্চি মোটা দিতে হবে কমপক্ষে, আর নিচে দিয়া এই একটা থাকবে, এটা হয় থাকবে স্টিলের, আর যদি বলেন আমি স্টিলের দিব না তাহলে গর্জন মোটা একটা গর্জনের দিতে হবে, ঠিক আছে আন্না ভাঙ্গা ছিল হেভি করে বানাইতে হবে, তবে হ্যাঁ এটাকে বানাইতে পারলে অনেক সুন্দর লাগবে, সবগুলা এখানে যতটা সিঁড়ি ইউজ করবেন সবগুলাতে আপনার অটো রেলিং আছে, ঠিক আছে এই যে অটো রেলিং চলে আসছে, অটো রেলিংটা চলে আসছে,
এই এই হলো আমাদের একটা শিল। এখন জাস্ট এটাকে আমরা কি দিতে হবে, আপনি ডিজাইন করার সময় দুই দিকে দিলেন সৌন্দর্য জানার জন্য, এরপরে সে দিলে দেখ না দিলে না দেখ, এটা ওনার, ঠিক আছে না? আমরা এই জায়গাটাই কপি করে ডাইরেক্ট ওই জায়গায় পাঠাই দিব, শেষ। আমাদের তো আর করতে সমস্যা লাগবে না, টাকা লাগবে না, আমরা করে দেবো। আমাদেরকে যেন না বলতে পারে ভাই এই রেশন ধরা নেই, এই রেশন ধরা, বা আমাদের একটু না কাঠ, আমরা এটাতে দিয়ে দেবো কাঠে, কাঠের কাঠ। আপনি যদি ক্লোজ দিতে চান দিন, ক্লোজ আমরা কার্ডটা কপি ইঞ্চি মূলত ফিটনেস বানিয়েছে, আর অনেক সময় হাইডি হিসেবে কাজ করে ফিটনেস, এই যে বুঝছেন এবার, তাহলে আমরা ফিটনেসটা কত দেবো 2 ইঞ্চি, যাতে করে আমাদের কার্ডটা যেন মজবুত হয়। মজবুত না হলে তো এটা উঠতে পারবে না, ঠিক না? এটা তো আর খেলনার গল না, এটা কিন্তু একটা বাস্তব গল, এটা তো মানুষ ওঠা নামা করবে সব সময়, সেই জন্য ডেপথ ডেপথ দিতে পারবে, বুঝছেন? ডেপথ ডেপটা কি হচ্ছে এই যে এখান ডেপটা বাড়াই দিবে 10 ইঞ্চি বা 1 ইঞ্চি, সাধারণ থাকে কত 10 ইঞ্চি, ঠিক না? সাধারণ থাকবে 10 ইঞ্চি, তাহলে সেটি বুঝছেন তো। এখন আপনি যদি চান যে আমি এটাকে কাঠের দিব, সবটা দিবেন কাঠের, আর যদি বলেন যে আমি এটাকে কিছু অংশ দিব কাঠের আর কিছু অংশ দিব স্টিলের, তখন কি করতে হবে? এডিট করতে হবে, কি করতে হবে? এডিট করতে হবে। আর যদি বলেন আমি সবটাই ইয়ে করবো কাঠ, তাহলে ডাইরেক্ট কাঠ পারে দিবে, হ্যাঁ না স্টিল দিতে হয়, স্টিল না দিলে আবার সমস্যা আছে। হ্যালো আপনি কোথা থেকে বলছিলেন? এখন চাইলে আপনি উত্তরে এসে নিয়ে নিতে পারেন, অথবা ঠিকানা দিলে আমরা কুরিয়ারে পাঠাই দেব। আর এটা আজিমপুর বাস স্ট্যান্ড, ৩০০০ টাকা। এখানে আছে 14 জিবি, 14 জিবি, 180টা ভিডিও, 60 থেকে 70 ঘন্টা ভিডিও আছে, এখন সবগুলো প্রজেক্টই ভিডিওতে করা, এবং শিখতে পারবেন 100% গ্যারান্টি, এটা আমরা 100% এবং যদি কোনো সমস্যা হয় আমরা ক্লাস ক্লাস দিয়ে দেবো আপনাকে অনলাইন, সব ডিটেলস এভরিথিং A to Z, হ্যাঁ A to Z সবগুলো প্রজেক্ট করা আছে, কীভাবে ফার্নিচার সোফা বেড বানাবেন প্রত্যেকটা ইন্টিরিয়ার যে কটা অংশ আছে প্রত্যেকটা অংশই বানিয়ে বানিয়ে দেখা, রয়েছে আপনার পিসি যদি, এখন মনে করেন আপনার পিসির র্যাম প্রসেসর কম কিন্তু আপনি ফাইল নিছেন অনেক বড় একটা, তখন তো ইরো মারবে, আমাদেরও মারবে। Core i3 তো পিসি এখন বড় ধরনের প্রজেক্ট করলে তো সমস্যা হবে, Core i3 তো পিসি ভালো না, আমরা তো Core i7 16 জিবি 32 জিবি র্যাম দেখো, ঠিক আছে? না না সফটওয়্যারের লাইসেন্স থাকলে তো এটা সফটওয়্যারের কত সমস্যা,
আর যখন বড় ধরনের প্রজেক্ট নিয়ে রেন্ডার করবেন তখন পিসি ভালো হতে হবে 100%, না হয় পিসি রেন্ডার নিবে না, না হয় বন্ধ হয়ে যাবে। কি বলে, কি ধরনের মেসেজ দেয়? আর তো বিরেটা সেট আপ ভালো হয় নাই, বা বিরেতে সমস্যা আছে, বা সফটওয়্যার গত সমস্যা, 3000 টাকা। আর সফটওয়্যারটা কিভাবে সেট আপ দিবেন ওই ভিডিওতে দেওয়া আছে। আর এমনি কোনো সমস্যা হলে ইন্টারনাল এবং এক্সটার্নাল সমস্যা হলে আমরা ওই যে বললাম না আপনাকে ক্লাস দিব। আপনার সমস্যা হচ্ছে 12000 টাকা, আমরা 15000 টাকা শিখি। আর সেই 15000 টাকার কোর্সে আমরা 3000 টাকা দিচ্ছি। হ্যাঁ ভাই, আমরাও শিখছি, 60-65 হাজার টাকা খরচ করে। এখন আপনারা তো 12000 টাকা চাইলেই বলেন যে অনেক বেশি হয়ে গেছে। প্রফেশনাল শিখতে গেলে টাকা খরচ করতে হবে, আর লামসাম শিখলে টাকা অল্প টাকা দিয়ে শিখতে হবে। আমরা লামসাম সার্ভিস দিচ্ছি না। এটা আমরা কিনলাম, এডিট ফলি নিয়ে, এডিট ফলি নিয়ে এই যে সিলেকশন করলাম, পরিবার এই যে সিলেকশন করলাম, এই যে বুঝতে পারছেন, কিন্তু ওই জায়গাটাতে কোনো টাচ করা যাবে না, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আমরা এখানে আইডি দিয়ে দিলাম, কত 1 দিয়ে দিলাম। ইস্যু কিন্তু আমরা এখানে ইন্ডিভিজুয়াল বানাইছি, আমরা আবার বানাইতে হবে কার্ড। তাহলে আমরা এই এখানে কি আছে, কার্ড আছে 2-তে, স্টিল দেবো 4-তে, স্টিল দিলাম 4 দিলাম। এখান থেকে আমরা কি দিলাম, এডিট, এডিট থেকে সিলেক্ট ইনভার্ট, বুঝতে পারছেন তো? এখান থেকে কার্ড কত আছে 2-তে, দিয়ে দিলাম কার্ড, শেষ। এখন আমরা কি নেব, আরেকটা সেট নাম্বার 4 নেব। স্ট্যান্ডার্ড এখান থেকে ভিড়ে করলাম, এই যে ভিড়ে প্লাস, সরি স্টিল করলাম, এই যে একটু মানে স্টিল করার সময় এইরকম একটা কালার, গ্রে গ্রে কালার, বেশি কালো না বেশি সাদা। আর এখান থেকে রিফ্রেশন দেবো 200, ওই যা ওটা 200 দিচ্ছি। হ্যাঁ আর এখান থেকে দেবো 0.90 বা 0.75, এটা স্টিল হয়ে গেল। এই হলো আমাদের একটা শিল। এটার রাইট বাটন ক্লিক করে হাইড আনসিলেক্ট করে ফেললাম। এটা লেফট বিতে গেলাম, ফ্রন্ট বিতে গেলাম, ফ্রন্ট ভিউতে গিয়ে আমরা কি দেব, একটা করে ক্লাস দেব, এই যে একটা ক্লাস দেব, এটার জন্য আমরা নিলাম বাইরে আসছে, এই দিকে নিলাম 2 ফিট, আর এই দিকে নিলাম 14 ইঞ্চি, 14 ইঞ্চি, ঠিক আছে। এখন আমরা কি নেব, এডিট করে নিলাম, ভার্টেক্স নিলাম, নিয়ে এই দুইটা পয়েন্ট করলাম, তারপর এই যে সেন্টার দিকে দিলাম, ঠিক আছে। তারপর আমরা কি নিব, সিলিন্ডার নিলাম, এখান থেকে আমরা এটাকে মাপ দিলাম 1.5 ইঞ্চি, 0.8, বক্স নিলাম একটা,
এটাকে বলে নব, নব নব বুঝেন? হ্যাঁ, যত গ্লাসের মধ্যে স্টিলের যে ছোট ছোট বাটনের মতো স্ক্রুর মতো লাগায় রাখে এটাকে নব বলে, নব। ঠিক আছে, 1 ইঞ্চি দিলাম, এদিক থেকে 2 ইঞ্চি দিলাম, এদিক থেকে 14 ইঞ্চি, এদিক থেকে দিলাম 1 ইঞ্চি। তারপরে এখানে আরেকটা কিনলাম, একটা নব দিয়ে দিলাম, এই একটা নব। মনে হচ্ছে যেন এই নাটটায় গ্লাসটাকে আটকে রাখতেছি। এটা জন্য কি করলাম, এই যে এটা ক্লাসটা ধরে রাখতেছেন, আর এটা কি করলাম, এই যে এখানে হয়েছে তো, এটাকে ধরে গ্রুপ করলাম, আবারও ফ্রন্ট দিতে গেলাম, এটাকে আমরা রোটেট করে দেবো। দুইটাকে ধরো কপি করলাম, সরি গ্রুপ করলাম, গ্রুপ করে অ্যাসেস মারলাম, এখান থেকে কি দিলাম, স্টেয়ার গ্লাস, স্টেয়ার গ্লাস, এখান থেকে দিয়ে নিলাম, আল্লাহ রহমত করছে। তারপর আমরা কি করব, এখান থেকে রিফ্লেকশন দিলাম, কত দিব, 45 দিয়ে দিলাম, 60 দিলাম, রিফ্লেকশনটা 60 দিলাম, আর এখান থেকে রিফ্লেক্ট গ্লোসিনেস দিব না, আর এখান থেকে কি দেব, এই যে এখান থেকে 200 দিয়ে দিলাম, 200। তাহলে এটা কি করলাম, এই যে, এই যে অ্যাপ্লাই করলাম, এই হয়েছে আপনার অবস্থাটা, এটা হচ্ছে স্টিল আর এটা হচ্ছে গ্লাস, বুঝতে পারছেন? তো এখন এই দুইটাকে ধরে নিয়ে আমরা কি করব, জাস্ট অ্যাটাচ করব। এটা কিন্তু আরো 2 ইঞ্চি, এই যে 2 ইঞ্চি ভিতরে আনতে হবে, চলে গেলাম ফ্রন্ট ভিউতে। দুইটাকে ধরে কি করব, গ্রুপ করব, গ্রুপ গ্রুপ করে ধরে কপি করলাম, আবার দুইটাকে সিলেকশন করলাম, ঠিক আছে, বুঝতে পারছেন তো ভাই? হ্যাঁ, এই যে বিদ্যুৎ আসছে, কল দেন, স্কাইপিতে কল দেন। হ্যাঁ, কোনটা, এটা? হ্যাঁ, পরে ডিলিট করে দেবো, আগে তৈরি করে আমরা পরে ডিলিট করে দেবো। কি হেন, এটা কঠিনে কি আছে? কঠিন না,
আমি যে ডিজাইনটা করলাম ঠিক আছে, এটা আমার মাথায় ঢুকছে, কিন্তু আমাদের মাথায় তো ঢুকে নাই, ঠিক আছে। আইডিয়া না জানলে তো আপনারা, হ্যাঁ এখন মনে করেন ম্যাক্স পারে, আইডিয়া না থাকলে কাজ করতে পারবে? কোনো লাভ নাই, আইডিয়া তো থাকতে হবে ভাই। আপনার আইডিয়াটা আছে আল্লাহ রহমতে ভাগ্য ভালোই লিখছে। ভাই টিম বিয়ন নেন, ইউটিউবটা সেভ দিয়ে দিন। হ্যাঁ